হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। তো আজকে আমরা কিন্তু রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশনের বিভিন্ন যে টাইপ আছে তার উপর রেলে যা প্রশ্ন পড়েছে সেগুলো তোমাদের সলভ করাবো। প্রথম যে প্রশ্নটা সেটা তোমাদের RRB NTPC-তে 2016 সালে পড়েছিল। প্রথম কয়েকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে তোলা, তবে NTPC-তে পড়া, আর বাকি প্রশ্নগুলো সব রেলওয়ে গ্রুপ ডিতে 2018-তেই পড়া, ঠিক আছে? আর এই প্রশ্নগুলো একদম A to Z NCERT থেকে তোলা, একদম A to Z, ঠিক আছে? মানে রেল অন্য কোথা থেকেও নিতে বলে না। তোমরা জানো যে এজেন্সির উপর এক্সাম টাইপ নির্ভর করে না। অনেকে আমাকে প্রশ্ন করো যে স্যার এজেন্সি চেঞ্জ হচ্ছে বলে কি এক্সাম চেঞ্জ হয়ে যাবে, এক্সামের সিলেবাস চেঞ্জ হয়ে যাবে, প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। একদমই না, রেলওয়ে বোর্ডের উপর নির্ভর করে যে টাইপ কেমন হবে, প্যাটার্ন কেমন হবে, এক্সাম সিলেবাস নোটিফিকেশন বেরোনোর সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়, ঠিক আছে? সেই জন্য যা পড়ে এসছো এতদিন ধরে, যেভাবে পড়ে এসছো ঠিক সেই দিকে ফোকাস করো, ঠিক আছে? তো এক্সাম এজেন্সি চেঞ্জ ফেঞ্জের কোনো ম্যাটার করে না, এইসব ক্ষেত্রে তো ম্যাটার করেই না, সায়েন্সের ক্ষেত্রে কোনো ম্যাটারই করে না। চলো, নিচের কোন রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের বন্ধন অথবা আয়ন বিনিময়ের কারণে নতুন যৌগ তৈরি হয়? অর্থাৎ এমন একটা রাসায়নিক বিক্রিয়ার কথা বলতে বলা হচ্ছে এখানে যেখানে দুটো যৌগের মধ্যে বন্ড, বন্ধন মানে কি এখানে বন্ড, ঠিক আছে? এখানে বন্ধন যেটা বলা রয়েছে এটা হচ্ছে তোমাদের বন্ডের কথা বলা রয়েছে। বন্ড বা আয়নের আদান প্রদান হয় এবং তার ফলে কি হয়, নতুন যৌগ তৈরি হয়। ওকে, তো এটার অ্যান্সার তোমাদের হবে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, আমি তোমাদের প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়ায় চলো একটু আলোচনা করে নিই। ফার্স্ট এই প্রশ্নটা তো আলোচনা করলাম, এবং ওই ডিটেলিং আলোচনা করার সাথে সাথে আমি তোমাদের দ্বি প্রতিস্থাপন বিক্রিয়াটা আরও ডিটেলে আলোচনা করে দেবো। চলো প্রথমে একটু বেসিকটা বুঝে নেবো। দেখো, রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, প্রথমে আমি তোমাদের কম্বিনেশন রিয়াকশানটা আলোচনা করব। অ্যাকচুয়ালি রাসায়নিক যে বিক্রিয়া হয় সেটাকে পাঁচটা পার্টে ভাগ করা যেতে পারে বা পাঁচটা টাইপে ডিভাইড করা যেতে পারে। কম্বিনেশন রিয়াকশন বা সংযোগ বিক্রিয়া তোমরা যেটাকে বলো, ডিকম্পোজিশন রিয়াকশন যেটাকে আমরা বলি বিয়োজন বিক্রিয়া, ঠিক এই যে সংযোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া এটাকে সংযোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়াও বলা হয়, তার ঠিক উল্টো হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এছাড়া তোমাদের আছে প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর আছে তোমাদের দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন অ্যান্ড ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, এবং লাস্টে আছে তোমাদের জারণ বিজারণ, অক্সিডেশন এবং রিডাকশন। অক্সিডেশন এবং রিডাকশনটা আমি এখানে আলোচনা করবো না, প্রথম চারটে টাইপের ওপরই আজকে প্রশ্ন আছে, ওই চারটে টাইপ নিয়ে আমি তোমাদের এখানে আলোচনা করে দেবো, ঠিক আছে? দেখো, সংযোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া ইংরাজিতে বলা হয় কম্বিনেশন রিয়াকশন, ঠিক আছে? সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া বা সংযোগ বিক্রিয়া, দেখো সংযোজন বা সংযোগ যাই বলো না কেন, এটার মানে হচ্ছে কতকগুলোকে মিলিয়ে একটা নতুন জিনিস তৈরি করা। সংযোজন বা সংযোগ কথার মানে কি, অ্যাড আপ করা, কোনো কিছুকে যুক্ত করা। এখানেও এক্স্যাক্টলি তাই হয়। যেমন ধরো, সাপোজ তোমাদের খুব কমন এক্সাম্পল দিই, হাইড্রোজেনকে নাও এবং তার সঙ্গে তোমরা অক্সিজেনকে নাও, কি উৎপন্ন হয়ে যাবে, জল উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে? হাইড্রোজেনকে নিলে আর অক্সিজেনকে নিলে উৎপন্ন কী হলো, জল উৎপন্ন হলো। তো এইটা যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিন্তু একটা সংযোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশন শব্দের অর্থই হচ্ছে দুটো বা দুটোর বেশি কোনো পদার্থ তাদেরকে একত্রিত করা হলো এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন একটা যৌগ তৈরি করা হলো, সেটাকে আমরা বলি কি কম্বিনেশন রিয়াকশন। এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, উৎপন্ন কী হচ্ছে, জল তোমাদের উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সংযোজন বিক্রিয়া। যদি একটু ব্যালেন্স করার চেষ্টা করি তো এটা হচ্ছে 2H হয়ে যাবে আর এদিকেও তোমাদের 2 চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তুলে দেওয়া হয়, এই যে বিক্রিয়াগুলো আছে যেগুলো লিখছি এখানে এগুলো মুখস্থ রাখবে, তুলে দেওয়া হয়, দিয়ে জিজ্ঞেস করা হয় ওপরের বিক্রিয়াটা কী প্রকারের বিক্রিয়া বলে চারটে অপশন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এগুলো সব NCERT-তে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে বলে তোমাদের তুলে দিচ্ছি। নেক্সট হচ্ছে তোমাদের ম্যাগনেশিয়াম এবং তার সঙ্গে তুমি অক্সিজেনকে অ্যাড করছো, তুমি কী পাচ্ছ, ম্যাগনেশিয়াম অক্সাইড পাচ্ছ, MgO, ম্যাগনেশিয়াম অক্সাইড, ঠিক আছে? ম্যাগনেশিয়াম অক্সাইডের একটা ডাক নাম আছে, সেটা হচ্ছে ম্যাগনেশিয়া, ঠিক আছে? ম্যাগনেশিয়া, ম্যাগনেশিয়াম অক্সাইডের একটা ডাক নাম কী আছে, ম্যাগনেশিয়া, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, অনেক সময় কিন্তু কাজে লাগে। নেক্সট তুমি দেখো, তুমি যখন কার্বনকে নিচ্ছ এবং তার সঙ্গে তুমি অক্সিজেনকে অ্যাড করছো এবং তোমার তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2, এটাও কিন্তু তোমার একটা কম্বিনেশন রিয়াকশন। দেখো, দুটো করে নিচ্ছ এবং একটা নতুন যৌগ কিন্তু এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে? আরও এক্সাম্পল দেবো, চলো নেক্সট এক্সাম্পল দেখো, লোহা, ঠিক আছে, Fe, এবং লোহার সঙ্গে সালফারের বিক্রিয়া হচ্ছে, তাতে উৎপন্ন হচ্ছে FeS, ঠিক আছে, আয়রন সালফাইড।
ঠিক আছে, এই যে আয়রন সালফাইড উৎপন্ন হলো, এটা কিন্তু একটা কম্বিনেশন রিয়াকশন। আর একটা পপুলার কম্বিনেশন রিয়াকশন যেটা তোমাদের পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে এটা সিএও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এই ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে তুমি যদি জল ইউজ করো, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইডের সাথে তুমি কি ইউজ করলে, জল যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এটা কিন্তু একটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এবং এটা কিন্তু একটা কম্বিনেশন রিয়াকশন। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে, এবং এটা কিন্তু একটা কি কম্বিনেশন রিয়াকশন। ঠিক আছে, নেক্সট তুমি দেখতে পারো NH3 ধরো তুমি নিলে, এবং তার সঙ্গে তুমি করলে কি HClকে বিক্রিয়া করালে, উৎপন্ন কি হলো, NH4Cl। ঠিক আছে, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। এগুলো সব মুখস্থ রাখবে, ডিরেক্ট পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। ঠিক আছে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু একটা, এই যে মানে পুরো যে বিক্রিয়াটা এখানে উৎপন্ন হলো, এটা কিন্তু একটা টোটালি কম্বিনেশন রিয়াকশন, কারণ দুটো কম্বাইন হয়ে একটা নতুন যৌগ তৈরি করছে। যখনই এরকম দেখবে যে দুটো কম্বাইন হয়ে একটা নতুন যৌগ তৈরি হচ্ছে, সেটা কিন্তু ডেফিনেটলি কী হবে, একটা কম্বিনেশন রিয়াকশনের কাজ করবে। একটা জিনিস বলি, এই যে তোমাদের ক্যালসিয়াম অক্সাইড লিখেছি, এই ক্যালসিয়াম অক্সাইডকে কিন্তু কুইক লাইমও বলা হয়। ঠিক আছে, কী বলা হয়, কুইক লাইম, এটা একটু মনে রাখবে, পরীক্ষার সময় ডিরেক্ট পড়ে যে কুইক লাইম কোনটা, ক্যালসিয়াম অক্সাইড নাকি ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, অপশানে এই দুটো থাকেই, যদি কুইক লাইম দিয়ে প্রশ্ন পড়ে তো ক্যালসিয়াম অক্সাইড না ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এই দুটো কিন্তু অপশানে থাকবে, গুলিয়ে তোমাদের এখানে যায়, মনে রাখবে ক্যালসিয়াম অক্সাইডকে কিন্তু কুইক লাইম বলা হয়। ঠিক আছে, এই ছোটো ছোটো পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আরও কিছু এক্সাম্পল দেই, কারণ NCERTতে আমি দেখছিলাম যে প্রচুর এক্সাম্পল ওখানে গিভেন আছে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল চলো এখানেই ধরে যাবে, যেমন ধরো সাপোজ তুমি যদি সালফার ডাইঅক্সাইড নাও, মানে SO2, ঠিক আছে, এবং তার সঙ্গে তুমি যদি অক্সিজেনকে বিক্রিয়া করাও, তাহলে কী উৎপন্ন হয়, সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, SO3 সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, ব্যালেন্স করলে এটা 2 আসবে, তাহলে এখানেও তোমাদের 2 হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে তোমাদের সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনকে বিক্রিয়া করিয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করলে, এটাও কিন্তু তোমাদের একটা কম্বিনেশন রিয়াকশন, কারণ দুটো থেকে একটা নতুন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আশা করি এই কটাতে তোমাদের মাথায় ঢুকেছে যে কম্বিনেশন রিয়াকশন কী। এবার ঠিক এর উল্টোটা দেখবো, বিয়োজন বিক্রিয়া, ডিকম্পোজিশন রিয়াকশন। চলো, বিয়োজন বিক্রিয়া হচ্ছে কম্বিনেশন বিক্রিয়ার ঠিক উল্টো। ওখানে কী হচ্ছিল, দুটো বা তার বেশি পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয়ে একটা নতুন পদার্থ তৈরি করছিল, একটা নতুন যৌগ তৈরি করছিল। এখানে কী হচ্ছে, একটি যৌগ ভেঙে দুটো বা তার বেশি কী তৈরি হচ্ছে, পদার্থ তৈরি হচ্ছে। যেমন সাপোজ ধরো তুমি যদি ক্যালসিয়াম কার্বোনেট, ঠিক আছে, CaCO3, একে যদি তুমি তাপ প্রদান করো, হিট, ঠিক আছে, সাপোজ একে তুমি কী দিলে, হিট দিলে, তাপ দিলে, তো যদি ক্যালসিয়াম কার্বোনেট, এটা বুঝতেই পারছো, ক্যালসিয়াম কার্বোনেট, ঠিক আছে, তোমরা নিজেরাই বলো কী হবে। অবশ্যই এর মধ্যে দেখতেই পাচ্ছ CO3, তার থেকে একটা CO2 যদি কেটে বাদ দিয়ে দাও, তার মানে এখানে বেরিয়ে এলো কি, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে এলো, তাহলে পড়ে থাকলো কি, CaO পড়ে থাকলো। ঠিক আছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেটকে তুমি যেই তাপ দেবে, তুমি দেখবে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু একটা বিয়োজন বিক্রিয়া। এখানে কী হচ্ছে, একটা যৌগ ভেঙে নতুন কিছু পদার্থ উৎপন্ন হচ্ছে, তারা যৌগও হতে পারে, তারা মৌলও হতে পারে। ঠিক আছে, তারা যৌগও হতে পারে, তারা মৌলও হতে পারে। যেমন তুমি দেখতে পাচ্ছো যে ক্যালসিয়াম কার্বোনেটকে যখন তুমি তাপ দিচ্ছ, তখন দেখতে পাচ্ছ দুটো আলাদা আলাদা যৌগেও ভেঙে যাচ্ছে, অর্থাৎ একটা থেকে একের বেশি জিনিস উৎপন্ন হচ্ছে। এইটাকে আমরা বলছি ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন কথার মানেই তাই ভাঙন, অর্থাৎ একটা ভেঙে অনেকগুলো উৎপাদন। ঠিক আছে, যেমন আরেকটা এক্সাম্পল দিই তোমাদের, এখানে দেখতে পাচ্ছ দুটো যৌগ উৎপন্ন হলো। যদি তুমি দেখো এখানে KClO3, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডকে যদি তুমি তাপ দাও, নর্মালি এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে দেখবে তুমি সেখানে উৎপন্ন হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এটা পটাশিয়াম ক্লোরেট। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট থেকে, মানে পটাশিয়াম ক্লোরেটকে যখন তুমি তাপ দিচ্ছ, তখন উৎপন্ন কী হচ্ছে, পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এবং তার সঙ্গে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পটাশিয়াম
এগুলো সবই তোমাদের এনসিইআরটি থেকেই আমি তোমাদের বলছি। ক্লোরেট, ঠিক আছে, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, আর এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো কি উৎপন্ন হচ্ছে পটাশিয়াম ক্লোরেট থেকে? পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে এবং তার সঙ্গে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তুমি এখানে দেখো পটাশিয়াম ক্লোরাইড যেটা উৎপন্ন হলো সেটা কিন্তু একটা যৌগ, কিন্তু অক্সিজেন কিন্তু একটা মৌল। অর্থাৎ একটা যৌগ ভেঙে সবসময় যে একের বেশি মৌলিক পদার্থ উৎপন্ন হবে তা কিন্তু নয়, একটা যৌগ ভেঙে অনেকগুলো যৌগিক পদার্থ উৎপন্ন হতে পারে, আবার অনেকগুলো যৌগিক পদার্থের সাথে একটা মৌলিক পদার্থ উৎপন্ন হতে পারে, ঠিক আছে। কিন্তু মূল ম্যাটার কি, যে একটা ভেঙে অনেকগুলো উৎপন্ন হবে। ওখানে কি হচ্ছিল, অনেকগুলো দিয়ে একটা তৈরি হচ্ছিল কম্বিনেশনে, আর এখানে কি হচ্ছে একটা ভেঙে অনেকগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, উল্টো, ঠিক ওটার উল্টো হচ্ছে এটা। আরও কিছু এক্সাম্পল দিই, চলো পরের এক্সাম্পল দেখো, পিবি এনও থ্রি হোল টু, লেড নাইট্রেট। তো লেড নাইট্রেটকে তুমি যখন তাপ দিচ্ছ, ঠিক আছে, তখন উৎপন্ন হচ্ছে তোমাদের পিবিও, অর্থাৎ লেড অক্সাইড, এবং এটা একটা কিন্তু, অর্থাৎ এটা মোনো অক্সাইড, ঠিক আছে, লেড অক্সাইড। তার সঙ্গে কী উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন গ্যাস এনও টু, তার সঙ্গে কী উৎপন্ন হচ্ছে, অক্সিজেন, ঠিক আছে। তো দেখো এখানে তাপ নিচ্ছে, ডিকম্পোজিশন বিক্রিয়া কিন্তু তাপ গ্রহণকারী বিক্রিয়া, তাপ মোচনকারী বিক্রিয়া নয়। এই জন্য ডিকম্পোজিশন বিক্রিয়া তুমি দেখতে পেলে যতগুলো বিক্রিয়া এখানে আমি লিখলাম সবকটা বিক্রিয়াতে কী হচ্ছে, তাপ দিতে হচ্ছে। এখানে তাপ লেখা রয়েছে মানে কি, এই যে পদার্থটা আছে একটা যৌগ, মানে একটা যৌগিক পদার্থ একটা, ঠিক আছে, কম্পাউন্ড, এই কম্পাউন্ডটাকে যখন আমরা তাপ দিচ্ছি তখন সেটা এই তিনটে জিনিসে ভেঙে যাচ্ছে, অর্থাৎ তাপে গ্রহণ করছে। এই জন্য এই বিক্রিয়াগুলোকে বলা হয় তাপগ্রাহী বিক্রিয়া, ঠিক আছে। এটা দিয়েও কিন্তু রেলে প্রশ্ন পড়েছে, একটু পরে দেখতে পাবে। নেক্সট যদি আমি আরেকটা তোমাদের এক্সাম্পলে আসি, সেটা হচ্ছে তোমাদের সিলভার ক্লোরাইড, ঠিক আছে। দেখো বলে দিই, সিলভার ক্লোরাইড AgCl, ঠিক আছে। তবে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে তোমাদের জাস্ট লাইটে রেখে দিলেই হয়, এক্ষেত্রে তাপেরও প্রয়োজন হয় না, আলো, ঠিক আছে। সিলভার ক্লোরাইডকে যদি তুমি আলোতে রাখো তাহলে সিলভারে এটা ভেঙে যায় এবং তার সঙ্গে এটা ক্লোরিন গ্যাস দেয়, ঠিক আছে, যেহেতু এর মধ্যে সিলভার এবং ক্লোরিন দুটোই আছে, ঠিক আছে। লিখেও দিচ্ছি সিলভার ক্লোরাইড, ঠিক আছে, সিলভার ক্লোরাইড, জাস্ট এ মিনিট, তো সিলভার ক্লোরাইড কী দেবে, সিলভার দেবে এবং তার সঙ্গে কী দেবে, ক্লোরিন গ্যাস দেবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে আলো, জাস্ট আলোতে রাখলেই এটা হয়। সিলভার ক্লোরাইডের একটা প্লেটকে যদি তুমি আলোতে রাখো, সূর্যালোকে রাখো, তাহলে সিলভার এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে, কী উৎপন্ন হয়, সিলভার এবং ক্লোরিন গ্যাস। আর একটা জিনিস তোমাদের বলে দিই যেটা এক্ষেত্রে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এই যে তুমি লেড নাইট্রেট বললাম না, এই লেড নাইট্রেট কিন্তু একটি কালারলেস হয়, রঙহীন, ঠিক আছে, এটা একটা কী হয়, রঙহীন লেড নাইট্রেট। কিন্তু যখনই লেড অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু হলুদ বর্ণের হয়, ঠিক আছে। তো এটা প্রশ্ন আসতে পারে যদি এনসিইআরটিতে আছে, রেলে বিগত বছরে পড়েনি, যে লেড নাইট্রেটকে যখন তুমি তাপ দিচ্ছ তখন সেটা হলুদ হয়ে যায়, ওই হলুদ রঙের পদার্থটা কী, লেড অক্সাইড কিন্তু, এবং লেড মোনো অক্সাইড, কারণ একটা অক্সাইড, মানে অক্সাইড এখানে আছে, অক্সিজেন আছে এখানে, ঠিক আছে। ডাই হলে দুটো থাকবে, যেমন কার্বন ডাইঅক্সাইড CO2 হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই যে AgCl, এটা কি, এটা হচ্ছে তোমাদের, এই AgCl তোমাদের হোয়াইট, সাদা, সাদা রঙের হয়, ঠিক আছে, কী রঙের হয়, সাদা রঙের হয়, ওকে। এইগুলো একটু মনে রাখতে হয় সব পরীক্ষা পড়ে, যে সিলভার ক্লোরাইড কী রঙের হয়, দিয়ে দিতে পারে রেলে, ওকে। আচ্ছা চলো নেক্সট আমরা পরের যে বিক্রিয়া আছে সেটা যাবো। এক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখবে, বিয়োজন বিক্রিয়া কিন্তু এন্ডোথার্মিক হয়, অর্থাৎ তাপগ্রাহী বা তাপ শোষণকারী বিক্রিয়া হয় বাই ডিফল্ট বা বাই নেচার, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটা যাবো। নেক্সট হচ্ছে তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো প্রতিস্থাপন শব্দের অর্থ কী সেটা তোমাকে বুঝতে হবে। প্রতিস্থাপন শব্দের অর্থ হচ্ছে একটার পরিবর্তে আর একটা সেখানে গিয়ে বসা। এটাকে অনেক সময় সাবস্টিটিউশন বিক্রিয়াও বলা হয়, ঠিক আছে। সাবস্টিটিউশন কথার মানেও হচ্ছে একটার পরিবর্তে আর একটা,
ঠিক আছে? তো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা সাবস্টিটিউশন রিয়াকশন বা এটাকে বলা হয় প্রতিস্থাপন রিয়াকশন, ঠিক আছে? এক্সাম্পল দিচ্ছি, চলো দেখলে বুঝতে পারবে কেন আমি বলছি যে একটা পরিবর্তে আর একটা আসছে। চলো, যেমন দেখো কপার সালফেট, ঠিক আছে, এটা কপার সালফেট, এবং তুমি যদি এর সাথে জিঙ্কের বিক্রিয়া ঘটাও, ঠিক আছে, কী কী নিলাম আমি, কপার সালফেট, জিঙ্কটা লিখছি না, ঠিক আছে, কপার জিঙ্ক তো দেখেই বুঝতে পারছো ZN তো জিঙ্কেরই হয়। তো কপার সালফেট এবং জিঙ্কের যদি তুমি বিক্রিয়া ঘটাও, তুমি দেখবে উৎপন্ন হচ্ছে তোমাদের ZnSO4, মানে জিঙ্ক সালফেট উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে কপার বেরিয়ে আসছে। তো দেখো এই যে SO4, এই যে SO4, তাহলে SO4-এর ঘরে অ্যাকচুয়ালি ছিল কে? ছিল তো কপার। দেখো ভালো করে, SO4-এর সাথে কে ছিল? কপার ছিল। কপার আর SO4-এর কী ছিল? বন্ধুত্ব ছিল। জিঙ্ক কাবাব মে হাড্ডি হচ্ছে, এবং জিঙ্ক কপারকে কী করছে, সালফার মানে সালফেট থেকে বের করে দিচ্ছে, এবং নিজে দেখো কপারের জায়গায় গিয়ে বসছে, ঠিক আছে? জিঙ্ক কী করছে, কপারকে তার ঘর থেকে বের করে দিচ্ছে। কপার সালফেট নামক একটা ঘর তৈরি করেছিল কপার, কপার আর সালফেটের বন্ধুত্ব এটা তৈরি হয়। জিঙ্ক কপারকে বের করে দিচ্ছে আর সালফেটের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে দেখো কপারের জায়গায় জিঙ্ক চলে আসছে, আর কপার বেচারা একা, ও একা একাই থেকে যাচ্ছে। তাহলে তুমি দেখতে পাচ্ছি এখান থেকে কপারকে ও বের করে দিতে পারছে। জিঙ্ক কী করছে, সালফেট থেকে কপারকে বের করে দিচ্ছে। তো এই যে দেখো কপার সালফেটের জায়গায় জিঙ্ক সালফেট তৈরি হচ্ছে, অর্থাৎ একটা পরিবর্তে আরেকটা হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় প্রতিস্থাপন, ঠিক আছে? এবার এটা হয় কেন সেটাও বলে দিচ্ছি। জিঙ্ক ইজ মোর রিয়াক্টিভ দ্যান কপার, ঠিক আছে, কপার অনেক কম রিয়াক্টিভ জিঙ্কের থেকে, যেহেতু জিঙ্ক অনেক বেশি বিক্রিয়াশীল। যদি তুমি যে শ্রেণী আছে, সিরিজ আছে, রিয়াকশনের যে সিরিজ আছে, তাতে যদি তুমি দেখো, তাতে দেখবে জিঙ্ক অনেক ওপরে, কপার হাইড্রোজেনের অনেক নিচে থাকে। ফলে জিঙ্ক যেহেতু অনেক উপরে থাকে হাইড্রোজেনের, ফলে জিঙ্ক কিন্তু দ্রুত বিক্রিয়া করতে পারে, অনেক বেশি বিক্রিয়াশীল। সেই জন্যই জিঙ্ক কিন্তু পারে এই কপার সালফেট থেকে কী করতে, এই কপারকে বের করে দিতে এবং নিজে কপারের জায়গায় বসে যেতে। এখানে আর একটা জিনিসও ইম্পর্ট্যান্ট, সেটাও তোমাদের বলে দিই, সেটা আরও ইম্পর্ট্যান্ট। এটা তো বললাম, এটা ইম্পর্ট্যান্ট, এটা আমার সব প্রশ্ন দেয় যে কেন কপার সালফেটের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া, জিঙ্ক সালফেট উৎপন্ন হয়। কারণ কপার জিঙ্কের থেকে বেশি বিক্রিয়াশীল, জিঙ্ক কপারের থেকে বেশি বিক্রিয়াশীল, ইত্যাদি আলাদা আলাদা তোমাদের ইয়ে দিয়ে দেবে, কী বলে, ওই অপশান দিয়ে দেবে। তো অ্যান্সার কিন্তু এইটা হবে, জিঙ্ক কিন্তু কপারের থেকে বেশি বিক্রিয়াশীল, এটা মনে রাখবে। এই যে কপার সালফেট বলছি, কপার সালফেট কিন্তু নীল রঙের হয়, ঠিক আছে, আর এই যে জিঙ্ক সালফেট বলছি, এ কিন্তু সাদা রঙের হয়। এইটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স হতে পারে এখান থেকে, যে কপার সালফেটের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় কেন পুরো মিশ্রণটা সাদা হয়ে যায়, কারণ জিঙ্ক সালফেট উৎপন্ন হয় তাই। কপার সালফেট যেহেতু নীল হয়, নীল আর থাকছে না, যেহেতু জিঙ্ক সালফেট তৈরি হয়ে যাচ্ছে, ওই জন্য পুরো ব্যাপারটা কী হয়ে যায়, সাদা হয়ে যায়, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, পরীক্ষার সময় কিন্তু আসে। আর একটা ঠিক সেম টাইপের হয়, কপার সালফেট আবার নিলাম, ঠিক আছে, এবং এই কপার সালফেটের সঙ্গে এবার জিঙ্ক না নিয়ে যদি আমরা ম্যাগনেশিয়াম নেই, Mg নেই, তাহলে কী উৎপন্ন হবে এখানে, ম্যাগনেশিয়াম সালফেট তোমাদের উৎপন্ন হচ্ছে, জাস্ট এ মিনিট, ঠিক আছে। এবং এই ম্যাগনেশিয়াম সালফেট এবং তার সঙ্গে ডেফিনেটলি কপারকে আবার ম্যাগনেশিয়াম কী করছে, বাইরে বের করে দিচ্ছে। কপারের সঙ্গে কিছুতে এই সালফেটের যে বন্ধুত্ব সেটা কেউ সহ্য করতে পারে না, না জিঙ্ক পারে না ম্যাগনেশিয়াম পারে। ম্যাগনেশিয়ামও কী করে, কপারকে ঠেলে বার করে দেয়। এবং এক্ষেত্রেও মনে রাখবে ডেফিনেটলি কপার সালফেট নীলই হবে, কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট যেটা, সেটা কিন্তু তোমাদের বর্ণহীন হয়, মানে কালারলেস, রঙহীন, ঠিক আছে? এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষা পড়ে। তো আমার মেন ব্যাপার এখানে বোঝানোর কী ছিল, ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের ক্ষেত্রে আমরা কী দেখলাম, যে একটা থেকে সেটাকে বের করে যখন তার পরিবর্তে আরেকটা বসে যাচ্ছে, তখন এই ধরনের বিক্রিয়াকে আমরা কী বলি, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বলি। এবং ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে এটা একবার হয়, কিছুক্ষণ পরে তোমরা দেখবে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। চলো সেখানেও প্রতিস্থাপনই হবে, কিন্তু কীভাবে হবে দেখে নেবো। চলো দেখো, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কী হয়, সেম জিনিস হয় যেটা প্রতিস্থাপন বিক্রিয়াতে হয়। দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কী হয়, এটা দুবার হয়, কারণ দ্বি শব্দের অর্থই দুবার, ওখানে লেখা রয়েছে দেখো ডবল ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট একবার হচ্ছে না, ডবল মানে দুবার হচ্ছে। যেমন ধরো তুমি সিলভার নাইট্রেট নিলে, AgNO3, ঠিক আছে, সিলভার নাইট্রেট, ঠিক আছে, এবং তার সঙ্গে তুমি NaCl নিলে, সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, ঠিক আছে। তো এদের যে বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়ায় AgCl উৎপন্ন হয়,
মানে সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়। ঠিক আছে, এবং তার সঙ্গে কি উৎপন্ন হয়? NaNO3 উৎপন্ন হয়, মানে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। যে প্রশ্নটা আমাদের ছিল ওখানে, সেটা কিন্তু এই ডবল ডিসপ্লেসমেন্টের উপরে ছিল। জিনিস বুঝিয়ে দিই, এখানে ভালো করে দেখবে এখানে কি হচ্ছে। এখানে একটা জিনিস ভালো করে দেখো, এখানে কিন্তু আয়নের এক্সচেঞ্জ হচ্ছে, এখানে ডিসপ্লেস হচ্ছে কিন্তু আয়নের ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে এখানে? আয়নের কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ভালো করে দেখো, NO3 একটা আয়ন, এটা কার সঙ্গে অ্যাড হচ্ছে, মানে ছিল কার সঙ্গে? অ্যাকচুয়ালি সিলভারের সঙ্গে, সেটাই দেখো সোডিয়ামের সঙ্গে এখানে অ্যাড হয়ে গেছে। দেখো এখানে ভালো করে, আমি তোমাদের আলাদা কালি দিয়েও দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝবে। দেখো এই যে NO3, এটা ছিল কার সঙ্গে? সিলভারের সঙ্গে। এখানে NO3 আছে, কিন্তু আছে কার সঙ্গে? সোডিয়ামের সাথে আছে। অর্থাৎ তুমি দেখো, NO3 থাকা উচিত ছিল সিলভারের সঙ্গে, এখানে কার সঙ্গে হয়ে গেছে? সোডিয়ামের সঙ্গে হয়ে গেছে। এখানে সিএল দেখো, সিএল কার সঙ্গে থাকা উচিত ছিল? চলো আরেকটা কালি ইউজ করি, কোনটা ইউজ করি, এটা সিএল কার সঙ্গে থাকা উচিত ছিল? সোডিয়ামের সঙ্গে। এখন দেখো সিএল কার সঙ্গে আছে? সিলভারের সাথে। তারপরে দেখো, যা যে যার ঘর থেকে বেরিয়ে অপরের ঘরে ঢুকে যাচ্ছে, সোজা কথা বলতে, যে যার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তার নিজের ঘর ভালো লাগে না, সে অপরের ঘরে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম দেখো এখানে দুবার হয়েছে বেসিক্যালি, এই দুবার হয়েছে বলেই এটাকে আমরা বলছি দ্বিপ্রতিস্থাপন। এবং এখানে বেসিক্যালি কোন জিনিসটার এক্সচেঞ্জ হয়? আয়নের এক্সচেঞ্জ হয়, আয়ন। ঠিক আছে, আয়নের এক্সচেঞ্জ হয়। আমি বারবার বলছি কারণ এটা দিয়েই দেখো রেলে পরীক্ষা কিন্তু প্রশ্ন এসছে, আয়নের কিন্তু এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, আর একটা দেখো তোমাদের বলি, আয়নের এক্সচেঞ্জ মানে এখানে বন্ডেরও এক্সচেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর একটা তোমাদের বলি, যেমন যেমন চলো একটা ছোট এক্সাম্পল দিই, যেমন একটা জিনিস পরীক্ষায় খুব বারবার পড়েছে, চলো সেইটা দিয়ে তোমাদের দেখে, যদি একটু এখানে ছোট করে লিখলে ভালো হবে, চলো দেখি চেষ্টা করছি। সেটা হচ্ছে তোমাদের বেরিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এটা দিয়ে পরীক্ষায় ডিরেক্টলি অনেক সময় প্রশ্ন আসে, রেলে পরীক্ষায় পড়তে দেখেছি, বেরিয়াম ক্লোরাইড। এবং তার সঙ্গে যদি তুমি সোডিয়াম সালফেটের বিক্রিয়া ঘটাও, ঠিক আছে, Na2SO4, ঠিক আছে, সোডিয়াম সালফেট, বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট, এদের যদি তুমি বিক্রিয়া ঘটাও, তুমি দেখবে এখানে উৎপন্ন হচ্ছে বেরিয়াম সালফেট, BaSO4। ঠিক আছে, এবং তার সঙ্গে উৎপন্ন হচ্ছে তোমাদের NaCl, মানে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, কি কী বললাম এটা? এটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। এটা তোমাদের সোডিয়াম সালফেট, দেখতেই পাচ্ছ সোডিয়াম আর সালফেটই আছে বেসিক্যালি। ঠিক আছে, আর এটা তোমাদের বেরিয়াম সালফেট। আর লাস্টেরটা লিখছি না, এটা তোমাদের সোডিয়াম ক্লোরাইড, দেখেই বুঝতে পারছো কি হচ্ছে বেসিক্যালি। তাহলে দেখো Cl2 কোথায় থাকে, মানে ছিল অ্যাকচুয়ালি বেরিয়াম ক্লোরাইডে, ছিল এখানে, ছিল, চলে গেছে কোথায় দেখো? সোডিয়ামের কাছে চলে গেছে। এখানে দেখো সালফেট কোথায় ছিল? সোডিয়ামের কাছে ছিল, কোথায় চলে গেছে দেখো? বেরিয়ামের কাছে চলে গেছে। তো দেখতে পাচ্ছো ইন্টারচেঞ্জ হচ্ছে আয়নের, এই জন্যই আমি ওখানে যে প্রশ্নটা দিয়েছিল যে আয়নের ইন্টারচেঞ্জ কোন বিক্রিয়াতে দেখা যায়, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াতে কিন্তু অনলি আয়নের ইন্টারচেঞ্জ দেখা যায়। হলো, ক্লিয়ার হয়েছে কথাটা? চলো এবার আমরা আমাদের প্রশ্নে আবার চলে যাব, আবার যদি কিছু তোমাদের এক্সপ্লেনেশন দেওয়ার দরকার হয় তখন প্রশ্নের মাধ্যমে আমরা দেবো। চলো পরের প্রশ্ন দেখো, নিচের কোন রাসায়নিক বিক্রিয়া প্রকৃতিগতভাবে তাপশোষী বিক্রিয়া? একটু আগেই তোমাদের বলেছি যে তাপশোষী বিক্রিয়া প্রকৃতিগতভাবে কোনটা? বিয়োজন বিক্রিয়া, ডিকম্পোজিশন, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো পড়িয়ে দিয়েছি, কত ইজি লাগছে দেখতে পাচ্ছি যে ডিকম্পোজিশন বিক্রিয়ায় কিন্তু তাপ ব্যবহার হচ্ছিল, একটু আগেই তোমাদের পুরোটা এক্সপ্লেন করে দেখিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে কী বিক্রিয়া বলা হয়? দেখো এন্ডো কথার অর্থ হচ্ছে অন্তর্নিহিত হওয়া, অর্থাৎ ভেতরে প্রবেশ করা। থার্ম যখন, অর্থাৎ বলতে পারো আমি এভাবে মনে রাখতে পারি, মানে যারা যাদের মনে রাখতে অসুবিধা হয় তাদের কথা বলছি, থার্মিক শব্দ অর্থ হচ্ছে তাপীয়, ঠিক আছে, অর্থাৎ তাপ থেকে আসছে। তো তাপ যখন ভিতরে প্রবেশ করছে অর্থাৎ শোষিত হচ্ছে, তখন এন্ডোথার্মিক মানে হচ্ছে তাপ শোষী। ঠিক আছে, এন্ডোথার্মিক মানে কি? তাপ শোষী। এখানে বলেছে তাপ উৎপন্ন হওয়া, এক্সোথার্মিক উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এটা মানে হচ্ছে তোমাদের তাপ শোষী, মানে তাপ উৎপাদনকারী, নট তাপ শোষী, সরি, উৎপাদনকারী। ঠিক আছে, তাপ উৎপাদনকারী, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এক্সোথার্মিক। ঠিক আছে,
চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, তড়িৎ শক্তির মাধ্যমে জলের অণুগুলির বিদরণ, বিদরণ মানে হচ্ছে আলাদাকরণ বা ফিউশন, অ্যাকচুয়ালি এর যেটা ইংলিশ হয় সেটা হচ্ছে ফিউশন হয়, বিদরণ শব্দের অর্থ হচ্ছে আলাদাকরণ, ঠিক আছে, আলাদা হওয়া, ফিউশনের উল্টো আলাদা হওয়া। অর্থাৎ এখানে বলতে চাইছে জলকে যদি তুমি ভেঙে ফেলো, স্প্লিটিং করে দাও, H2O যদি ভাঙো তাহলে কী পাবে, হাইড্রোজেন পাবে আর অক্সিজেন পাবে, ঠিক আছে, হাইড্রোজেন আর অক্সিজেন পাবে। তো তুমি বলো একটা ভেঙে অনেকগুলো তৈরি হচ্ছে, একটু আগে তোমাদের বলেছি একটা ভেঙে যখন অনেকগুলো তৈরি হয় তখন সেটা কী বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে, অর্থাৎ ডিকম্পোজিশন বিক্রিয়া, ঠিক আছে, ডিকম্পোজিশন, ডিকম্পোজিশন বিক্রিয়া। এবার দেখো এখানে বলেছে তড়িৎ শক্তির মাধ্যমে, তার মানে এটা তড়িৎ বিয়োজন হবে, যেহেতু এখানে তড়িৎ শক্তি অ্যাপ্লাই করা হচ্ছে, তাপ অ্যাপ্লাই করা হলে তাপীয় বিয়োজন হতো, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, তড়িৎ বিয়োজন, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন, নিচের কোন বিক্রিয়ায় এক বা একের বেশি মৌলের অণু একে অপরের সাথে ডবল বন্ড বা ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। দেখো এই প্রশ্নটা একটু আলাদা টাইপের প্রশ্ন, তোমরা এতক্ষণ যে যে বিক্রিয়ার নাম পড়লে সেগুলো একটাও এখানে অ্যান্সার হবে না। এবার তোমরা বলবে স্যার আপনি তো বললেন যে সংযোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, দেখো অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটার এর যে ইংলিশ ওখানে ছিল, অ্যাকচুয়ালি তো ইংলিশ ছিল প্রশ্নটা, ইংলিশ ওখানে ছিল অ্যাডিশন, ঠিক আছে, অ্যাডিশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন। তো তোমরা মনে রাখবে এই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, এই সব সংযোগ টংযোগ ভুলে যাও, কারণ কি বেসিক্যালি সায়েন্স পড়তে হয় তোমাদের ইংলিশে, ঠিক আছে, সায়েন্সের যে বাংলা করা হয় ওটা অ্যাকচুয়ালি রিজনাল ল্যাঙ্গুয়েজে করা হয় যাতে স্টুডেন্টদের পড়তে অসুবিধা হয়, কিন্তু তুমি যদি হায়ার সায়েন্সে যাও তুমি দেখবে ওগুলো সব ইংলিশেই লেখা আছে, ঠিক আছে, কারণ সায়েন্স হচ্ছে বিশ্বব্যাপী, সেখানে কে কোন টার্ম ইউজ করছে সব টার্মের রিজনাল বাংলা হয় না, ঠিক আছে, একজন আমেরিকান যে টার্মটা ইউজ করছে সেটা রিজনাল বাংলা নাও হতে পারে। যেমন দেখো সংযোজন আর সংযোগ এক হয়ে গেছিল ওখানে, তুমি বইগুলোতে এরকম পাবে, আমি ওই জন্য তোমাদের সুবিধার জন্য রেখেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। অ্যাডিশন রিয়াকশন ইজ এ কাইন্ড অফ এ কম্বাইন্ড রিয়াকশন বা কম্বিনেশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন কিন্তু কম্বিনেশন রিয়াকশনের মতোই একটা রিয়াকশন, ঠিক আছে, কিন্তু একটু আলাদা। অ্যাডিশন রিয়াকশন হাইড্রোকার্বনগুলোতে বেশি দেখা যায়, মনে রাখবে অ্যাডিশন রিয়াকশন সেখানেই সীমাবদ্ধ যেখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ডের ব্যাপার আসে। হাইড্রোকার্বন তোমাদের যখন করেছিলাম মনে করে দেখো জৈব রসায়ন, সেখানে মনে করে দেখো যে অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন, এই যে ব্যাপারগুলো আছে সেখানে দেখবে বন্ডের ব্যাপার ছিল, তো ওই সমস্ত ক্ষেত্রে যে রিয়াকশন দেখা যায় সেগুলো সবই কিন্তু অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে। তো এখানে তোমরা সংযোগ শব্দটা না বলে অ্যাডিশন রিয়াকশন কথাটা ধরো, কারণ এগুলো সবই গুগল দিয়ে বাংলা করা হয়, সুতরাং এদিক ওদিক হয় বাংলায়, রেলেরও কিন্তু হবে, ওই জন্য ইংলিশটাকে পরখ করে নেবে, অ্যান্সার তোমাদের হবে কিন্তু অ্যাকচুয়াল যে টার্ম সেটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, এটা মনে রাখবে, ঠিক আছে। এক্সাম্পল দিচ্ছি দেখো, ইথিন, তোমাদের মনে আছে হয়তো আমি তোমাদের বলেছিলাম ইথিন, ইথিনের সঙ্গে যদি তুমি ব্রোমিনকে অ্যাড করে দাও, ঠিক আছে, ইথিনের সঙ্গে তুমি কী করছো, তুমি ব্রোমিনকে অ্যাড করে দিচ্ছ, যখন তুমি ইথিনের সঙ্গে ব্রোমিনকে অ্যাড করলে তৈরি হলো ডাই ব্রোমো, ঠিক আছে, ইথেন তৈরি হয়ে গেল, বন্ড ভেঙে যাচ্ছে এবং দুটো ব্রোমিনকেও জায়গা করে দিচ্ছে, তো ডাই ব্রোমো ইথেন এই যে তৈরি হলো এটা কিন্তু অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে। সুতাই নয়, ইথিনের সঙ্গে আরেকটা বলি, ইথিন দিয়েই বুঝিয়ে দিই, ইথিনের সঙ্গে যদি তুমি জলকে অ্যাড করো, জল, তাহলে তৈরি হয় ইথানল, কী তৈরি হয়, ইথানল, এটাও কিন্তু আরেকটা এক্সাম্পল যেখানে আমরা দেখব যে অ্যাডিশন রিয়াকশন হচ্ছে, দুটো জিনিস অ্যাড ডেফিনেটলি হবে এখানে, অনেকটা কম্বিনেশন বিক্রিয়ার মতনই হবে, ঠিক আছে, এই জন্য বললাম অ্যাডিশন রিয়াকশন ইজ এ কাইন্ড অফ এ কম্বিনেশন রিয়াকশন, সংযোগ বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার মতোই একটা বিক্রিয়া, ঠিক আছে, যদি বাংলায় বলতে হয় আমাকে, জোর করে বাংলা করছি কিন্তু, কারণ এগুলো অ্যাকচুয়ালি ইংলিশ টার্ম ইউজ করাই উচিত। অ্যাডিশন রিয়াকশন ইজ এ কাইন্ড অফ এ কম্বিনেশন রিয়াকশন, বাট ইট ইজ লিমিটেড টু বন্ড রিলেটেড রিয়াকশন, ঠিক আছে, এটা কি বন্ড রিলেটেড যে রিয়াকশনগুলো আছে সেক্ষেত্রে অ্যাডিকশন মানে অ্যাডিশন রিয়াকশনগুলো দেখা যায়, ঠিক আছে, ডবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড। ওকে চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। পরের প্রশ্ন, নিচের কোনটি তাপ শোষণকারী বিক্রিয়ার এক্সাম্পল, শোষণকারী দিলে ভালো হতো, অ্যান্সার তোমাদের হবে যেখানে বিয়োজন দেখতে পাচ্ছ, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে বিয়োজন রয়েছে, বিয়োজন বিক্রিয়া একটি তাপ শোষণকারী বিক্রিয়ারই এক্সাম্পল, সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে কী হয়, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। দেখো প্রাকৃতিক গ্যাসকে তুমি যখন জ্বালাও তখন সেটা ডেফিনেটলি তাপ দেবে, ঠিক আছে, তাপ উৎপন্ন হবে, ফলে এটা তো তাপ মানে মুচি বিক্রিয়ার এক্সাম্পল, ঠিক আছে, অর্থাৎ তাপ দেওয়া
তাপ দেবে এমন বিক্রিয়ার এক্সাম্পল, অর্থাৎ এক্সোথার্মিক বিক্রিয়ার এক্সাম্পল। সালফিউরিক অ্যাসিডের লঘুকরণ জল অ্যাড করে লঘু করা হয়, এবং সেক্ষেত্রে প্রচণ্ড বেশি করে জল দিলে বাষ্প হতে পারে, অর্থাৎ প্রচণ্ড তাপের উৎপত্তি হয়, ঠিক আছে? সো সি তো অপশানে হবে না। আর সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে মনে রাখবে, সোডিয়ামকে যদি জলের মধ্যে দাও না, সোডিয়াম এবং H2O যদি জলের মধ্যে দাও, তাহলে একটা বিকট আওয়াজে ওটা ফাটে এবং তাপ উৎপন্ন হয়, এবং সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাসও উৎপন্ন হয়, ঠিক আছে? এবং হাইড্রোজেন গ্যাস কিন্তু তোমাদের বলতে পারে, যদি আশপাশে কোথাও আগুন থাকে তাহলে দ্রুত আগুন ছড়িয়ে যেতে পারে, কারণ হাইড্রোজেন গ্যাস কিন্তু নিজে জ্বলে। ওকে, তো এটা একটা সবকটাই, মানে ওই দু নম্বরটা ছাড়া, অর্থাৎ বি অপশান ছাড়া, বাকি সবকটাই কিন্তু তাপ মোচি বিক্রিয়া, তারা তাপ মোচন করে, অর্থাৎ তাপ দেয়। আর এ বিক্রিয়ায় যে বি, এ হচ্ছে তোমাদের তাপ কী করে, গ্রহণ করে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, জলে ক্ষার বা অ্যাসিডের মিশ্রিত করাকে নিচের কোনটি বলা হয়? যখনই তুমি জলে ক্ষার বা অ্যাসিড যাই মিশ্রিত করো না কেন, সেখানে তোমার তাপ উৎপন্ন হবে, অর্থাৎ অ্যান্সার তোমাদের কী হবে, তাপ মোচি বিক্রিয়া, এটা এক্সোথার্মিক, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। মনে করে দেখো, একটু আগে আমি তোমাদের এই বিক্রিয়াটা এক্সাম্পেলও দিয়েছিলাম, ঠিক আছে? এবং বলেছিল এটা পরে, সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড এদের সলিউশনে যে বিক্রিয়া, সেটা কী বিক্রিয়া একটু আগে বলেছি, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হয় এটা। আরেকবার দেখাচ্ছি তোমাদের, বেরিয়াম ক্লোরাইড BaCl2, তার সঙ্গে তুমি অ্যাড করছো Na2SO4, অর্থাৎ সোডিয়াম সালফেট, এবং এটা যেটা উৎপন্ন করছে সেটা হচ্ছে বেরিয়াম সালফেট, এবং তার সঙ্গে উৎপন্ন হচ্ছে NaCl, ঠিক আছে? কী বলেছিলাম এক্ষেত্রে হয় যেটা, সেটা হচ্ছে আয়নগুলো এক্সচেঞ্জ হয়। দেখতে পাচ্ছ Cl2 বেরিয়ামের ঘরে ছিল, ঠিক আছে? কার ঘরে চলে গেছে, সোডিয়ামের ঘরে চলে গেছে, দেখো এনের ঘরে চলে গেছে। এখানে দেখো তোমাদের SO4 কার ঘরে ছিল, Na2 এর ঘরে ছিল, অর্থাৎ সোডিয়ামের ঘরে ছিল। কার ঘরে চলে গেছে SO4, বেরিয়ামের ঘরে, এই দেখো। অর্থাৎ আয়নগুলো কী হচ্ছে, এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, যার ঘরে ছিল তার ঘর থেকে বেরিয়ে অন্যের ঘরে ও এন্টার করছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় দ্বি প্রতিস্থাপন, দুবার হচ্ছে, SO4-এর ক্ষেত্রে হচ্ছে, Cl-এর ক্ষেত্রে হচ্ছে, ওই জন্য আমরা বলতে পারি এটাকে বলি আমরা কি, দ্বি প্রতিস্থাপন বা ডবল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল যেমন দেখো, কপার সালফেট, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কপার সালফেট, এর সঙ্গে তুমি যদি হাইড্রোজেন সালফাইড H2S, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, এর সঙ্গে যদি বিক্রিয়া করাও, তাহলে কি উৎপন্ন হয়, কপার সালফাইড উৎপন্ন হয়, ওটা সালফেট, এটা সালফাইড, ঠিক আছে? কপার সালফাইড উৎপন্ন হয় এবং তার সঙ্গে উৎপন্ন হয় তোমাদের H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। ওকে, এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে। আরেকটা জিনিস তোমাদের বলে দেই, সেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের এই যে কপার সালফেট, এখানে বলছি কপার সালফেট কিন্তু তোমাদের হয় যেটা মানে অ্যাকুয়াস হয়, অর্থাৎ কি, এটা জলীয় দ্রবণ হয়, ঠিক আছে? এই কপার সালফেটের এটা জলীয় দ্রবণ ব্যবহার করা হয়, এবং এই যে কপার সালফাইড উৎপন্ন হয় এটা কিন্তু কালো রঙের হয়, এটা কিন্তু কী হয়, কালো রঙের হয়। এই ছোটো ছোটো পয়েন্টগুলো একটু মনে রাখবে পরীক্ষার সময় পড়ে। আগেরবার যেমন বলেছিলাম তোমাদের, এই যে বেরিয়াম ক্লোরাইড হয় এবং সেটা যখন বিক্রিয়া করছে, এই যে বেরিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু তোমাদের হোয়াইট হয়, ঠিক আছে? একদম সাদা বর্ণের তোমাদের কিন্তু এটা হয়, সাদা। ছোটো ছোটো এইগুলো পয়েন্ট মনে রাখবে, অনেক সময় পড়ে যায়। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, কপার এবং অক্সিজেন দুটো অ্যাড হচ্ছে এবং তৈরি করছে তোমাদের কপার অক্সাইড, এটা কী বিক্রিয়ার এক্সাম্পল? দেখতে পাচ্ছ দুটো অ্যাড হয়ে একটা নতুন বিক্রিয়া তৈরি করছে, মানে নতুন পদার্থ তৈরি করছে, ডেফিনেটলি এটা কী হবে, সংযোজন হবে, ঠিক আছে? কম্বিনেশন রিয়াকশান হবে, ওকে? আর যদি কপার অক্সাইডকে ভেঙে যদি কপার এবং অক্সিজেন বের করতে, উল্টোটা যদি হতো, তখন সেটাকে আমরা কী বলতাম, বিয়োজন বলতাম, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সঠিক? বাতাসের উপস্থিতিতে যখন আমরা হাইড্রোজেন সালফাইডকে দহন ঘটাই, তখন সেখানে জল এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, প্রথম বিবৃতি। দ্বিতীয় বিবৃতি বলছে তাপের উপস্থিতিতে, ফেরাস সালফেট, মানে ফেরাস সালফেটকে যখন আমরা তাপ দেই, তখন আমাদের বিয়োজনের ফলে উৎপন্ন হয় তোমাদের Fe2O3, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। এই দুটো বিবৃতি অ্যাকচুয়ালি সঠিক, ঠিক আছে? তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, যে দুটো বিবৃতি আমাদের সঠিক, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এইটা একটু মুখস্থ রাখবে, এগুলো অ্যাকচুয়ালি এখানে সমীকরণ লিখে লাভ নেই কোনো, কারণ ওভারঅল বলাই আছে H2S কে যখন আমরা
দহন ঘটাচ্ছি, মানে ওখানে যখন আমরা বার্নিং করছি ওটাকে, তখন জল এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, আর ফেরাস সালফেটকে করলে Fe2O3 এবং সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। মনে রাখবে এই সালফার যেটা ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড এই দুটোই কিন্তু তোমাদের গ্যাস, আর Fe2O3 এটা কিন্তু তোমাদের সলিড হয় এক্ষেত্রে, ঠিক আছে, যেটা উৎপন্ন হচ্ছে, আর ফেরাস সালফেটকে তাপ দিচ্ছে। এবার দেখো ফেরাস সালফেটকে তুমি তাপ দিচ্ছ, যার ফলে এই তিনটে উৎপন্ন হচ্ছে, মানে এটা কিন্তু একটা বিয়োজন বিক্রিয়া। ফেরাস সালফেটকে তাপ দিলে কিন্তু এই দুটো উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এটা একটা কি বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, যখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অক্সিজেনের উপস্থিতিতে কার্বনের দহনের ফলে, প্রথমেই তোমাদের বলেছিলাম C+O2 এবং সেখান থেকে উৎপন্ন হচ্ছে CO2, মনে করে দেখো। এটা তোমাদের কোন বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমি তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে, মনে করে দেখো। তোমাদের বলেছিলাম সেটা সংযোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, যার অ্যাকচুয়ালি বলা উচিত কম্বিনেশান। আর তোমাদের একটু আগে বললাম এরকম ধরনের বাংলা তোমরা পাবে, ঠিক আছে, সংযোগ এবং সংযোজনকে কিন্তু এখানে ব্যবহার করা হয় সাবস্টিটিউট হিসাবে। কিন্তু মনে রাখবে অ্যাডিশান এবং কম্বিনেশান এই দুটো কিন্তু আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কিন্তু সংযোজন বিক্রিয়াই এখানে হবে ওভারঅল, এবং অ্যাকচুয়াল যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কম্বিনেশান, ঠিক আছে, লিখেও দিচ্ছি কম্বিনেশান, কম্বিনেশান রিয়াকশান, ঠিক আছে, এর যে নাম অ্যাকচুয়াল এই নামটা হওয়া উচিত, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, সিমেন্ট এবং জলের রাসায়নিক বিক্রিয়া হলো। দেখো আমরা জানি যে বাড়ি তৈরি করতে সিমেন্ট লাগে, আর সিমেন্ট যখন প্রস্তুত করা হয় তখন কি করা হয়, সিমেন্টের মধ্যে জল দিয়ে ওটাকে কিন্তু মাখা হয়, তোমরা জানো, ঠিক আছে। এবং এক্ষেত্রে তোমরা দেখবে যে ওটা একটা থকথকে একটা মিশ্রণে পরিণত হয়, এবং কিছু সময় পরে ওটা যদি তুমি রেখে দাও তাহলে প্রচণ্ড সলিড একটা মিশ্রণে পরিণত হয়, এবং যদি ওইভাবেই রেখে দাও জল না দিই তাহলে ফেটে যায়, ঠিক আছে। এবং এই ফেটে যাওয়ার কারণ হচ্ছে ওটা একটি তাপমচি বিক্রিয়া, অর্থাৎ ওখানে প্রচণ্ড পরিমাণ তাপ উৎপন্ন হয়, এটা গেল প্রথম কথা, এক্সোথার্মিক প্রসিডিওর। আর এই যে বিক্রিয়াটা হয় এই বিক্রিয়াকে আমরা বলি হাইড্রেশন, কি বলি আমরা, হাইড্রেশন। তো এটা কিন্তু একটি তাপ উৎপাদনকারী বিক্রিয়া, আমি লিখেও দিচ্ছি তাপ উৎপাদনকারী বিক্রিয়া, এই কারণে কিন্তু সিমেন্ট বা সিমেন্ট জাতীয় যে জিনিস, যাতে তুমি ধরো সাপোজ তোমাদের বাড়িতে ঢালাই করা হলো বা দেয়ালে সিমেন্ট করা হয়েছে, এসব ক্ষেত্রে জল দেওয়া এই কারণে জরুরি, কারণ প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, তার ফলে সিমেন্ট কিন্তু ফেটে যায়, ঠিক আছে। গরমকালে তো আরও বেশি করে জল দেওয়ার দরকার, কারণ গরমকালে এমনি তাপমাত্রা বেশি থাকে, তারপর এটা আবার তাপ উৎপাদনও করে, ঠিক আছে। এটা একটা এক্সোথার্মিক প্রসিডিওর, আর দ্বিতীয় কথা এইটাকে কী বলা হয়, হাইড্রেশন বলা হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বলছে যে 10% NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহ চালনা করলে বিক্রিয়াটি, মানে সেই বিক্রিয়াটাকে কি বলা হয়। দেখো 10% NaCl মানে হচ্ছে 10% খাদ্য লবণ, কারণ সোডিয়াম ক্লোরাইড মানে খাদ্য লবণ, খাদ্য লবণের জলীয় দ্রবণ, তার মানে NaCl, তার সঙ্গে তুমি জলীয় দ্রবণ মানে তুমি জল মেশাচ্ছ মানে H2O, এবং এদের মধ্যে তুমি যখন তড়িৎ চালনা করছো তখন উৎপন্ন হয় তোমাদের NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড, এটা একটা ক্ষার, ঠিক আছে। যেহেতু এটা একটা ক্ষার, যেহেতু এটা একটা ক্ষার, সেহেতু এই যে তোমাদের বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে কি আমরা বলছি, অ্যালকালি বলছি, ঠিক আছে, কারণ ক্ষার ওই জন্য অ্যালকালি, ঠিক আছে। আর এর সঙ্গে উৎপন্ন হয় তোমাদের ক্লোরিন, আর তার সঙ্গে উৎপন্ন হয় তোমাদের হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। তো ক্লোরিন আছে, তার মানে ক্লোরো অ্যালকালি, ঠিক আছে, এই জন্য বিক্রিয়াটাকে কী বলা হয়, ক্লোরো অ্যালকালি, ক্লিয়ার হলো। চলো পরের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, এবং একটু আনকমন প্রশ্ন বটে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, ধাতু এবং অক্সিজেনের বিক্রিয়ায় সাধারণত নিচের কোনটি উৎপন্ন হয়। দেখো ধাতু এবং অক্সিজেনের বিক্রিয়ায় এখানে অপশানগুলো চেক করো, দেখো অধাতব অক্সাইড বলেছে, তো অধাতুর কথা বলা হয়নি, তো এটা তো কেটেই যাবে। এবার ধাতব হাইড্রাইড হবে না তো, নাকি ধাতব হাইড্রক্সাইড হবে, নাকি ধাতব অক্সাইড হবে, অ্যান্সার তোমাদের হবে কিন্তু ধাতব অক্সাইড। যেমন তোমরা একটু আগে দেখছি যে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে কী পাচ্ছিলাম আমরা, ম্যাগনেশিয়াম অক্সাইড পাচ্ছিলাম, ঠিক আছে। যেমন তোমরা দেখতে পাবে কপার এবং অক্সিজেন বিক্রিয়া করে আমরা কী পাবো, কপার অক্সাইড পাবো। যেমন তোমরা দেখবে সোডিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে আমরা কী পাবো, সোডিয়াম অক্সাইড পাবো,
ঠিক আছে। সো এগুলো সোডিয়াম অক্সাইড কিন্তু Na2O হয়, NaO হয় না কিন্তু, ঠিক আছে। এবং এগুলো প্রত্যেকটা ব্যালেন্স করা নয় অ্যাকচুয়ালি, আমি ইনব্যালেন্সড অবস্থাতেই লিখেছি তোমাদের জাস্ট বোঝানোর জন্য। এটা ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা কপার অক্সাইড, এটা সোডিয়াম অক্সাইড, ঠিক আছে। তো এই ধরনের বিক্রিয়া কিন্তু হয় এবং এগুলো সবই কিন্তু ধাতব অক্সাইড হয়। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন, ভেজিটেবল অয়েলের হাইড্রোজেনেশন প্রক্রিয়াতে ক্যাটালিস্ট হিসাবে কোনটা ব্যবহার করা হয়? এটা অয়েলের হবে, অ্যান্সার হবে তোমাদের নিকেল, ঠিক আছে। দেখো বনস্পতি তেল, ঠিক আছে, বা তৈল বলতে পারো, যাকে বলা হয় বনস্পতি অয়েল বা ভেজিটেবল অয়েল, এবং এই অয়েলের মধ্যে হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করা হয় এবং ব্যবহার করে এটাকে বনস্পতি ঘিতে পরিণত করা হয়, ঠিক আছে, যেটাকে বলা হয় ভেজিটেবল ঘি। এবং এই পুরো প্রসেসটাকে আমরা বলি হাইড্রোজেনেশন, এবং এখানে নিকেল এবং আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে নিকেলকেও কিন্তু এখানে রাখা হয়, ঠিক আছে, নিকেলকেও কিন্তু এখানে ক্যাটালিস্ট হিসেবে রাখা হয়। ওকে, এবার ক্যাটালিস্ট কি? ক্যাটালিস্ট হচ্ছে পজিটিভ অনুঘটক, যেটা কি করে এই যে পুরো প্রসেস, এই প্রসেসের যে টাইম লাগে সেই টাইমটাকে কি করা হয়, বিক্রিয়ার যে হার সেটাকে বাড়িয়ে দেয়, ফলে টাইমটা কম লাগে এখানে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে জাস্ট, আর কিছু নয়, বনস্পতি তৈল এবং সেটাকে যখন বনস্পতি ঘিতে পরিণত করা হচ্ছে অর্থাৎ কন্ডেনসেশন করা হয় এক্ষেত্রে, এবং সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস এবং নিকেলকে ব্যবহার করা হয়। নিকেল এক্ষেত্রে কিন্তু ক্যাটালিস্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয় নিকেল, ঠিক আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ায় বিক্রিয়াকারী পদার্থের মধ্যে কোনটির আদান প্রদান হয়? আয়নের আদান প্রদান হয়, ঠিক আছে, আয়নের আদান প্রদান হয়। আমি তোমাদের একদম প্রথমেই বলেছি এবং অনেকগুলো এক্সাম্পেলও দিয়েছিলাম, এটার আশা করি আর তোমাদের এক্সপ্লেনেশন দরকার নেই যে কেন বলছি আমি কথাটা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে অক্সিজেন উৎপন্ন হচ্ছে তোমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা কী প্রকারের বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। প্রথমেই তোমাদের এক্সাম্পেল দিয়ে দেখিয়েছিলাম এবং এগুলো সব তোমাদের NCERTতে অ্যাকচুয়ালি এক্সাম্পেল হিসেবেও আছে, ঠিক আছে, এবং দেখতেই পাচ্ছি এটা রেলওয়ে গ্রুপ বিতে পড়ার প্রশ্ন। কিন্তু আজকে আমি আর তোমাদের ওই তারিখ টারিখ রাখিনি এবং শিফটও রাখিনি, কারণ কি ওগুলো এডিট করতে, ওগুলো লিখতে প্রচুর সময় লাগে সত্যি কথা বলতে। আমি চেয়েছি যে মানে প্রশ্ন যাতে আরও বেশি সংখ্যক করানো যায়, ঠিক আছে, কারণ যত বার্ডেন পড়বে তত কী হবে, প্রশ্নের সংখ্যা কমে যায়। ওকে চলো নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, 1327 দাগের প্রশ্ন, তোমাদের বলেছে P4O10 প্লাস, তার সঙ্গে তোমাদের দেওয়া হয়েছে H2Oকে, এবং এটা উৎপন্ন করেছে তোমাদের H3PO4কে, ঠিক আছে। তোমাদের বলেছে এটা কেমিক্যাল ফর্মুলা ব্যালেন্স করতে বলেছে অ্যাকচুয়ালি। চলো ব্যালেন্স করে ফেলা যাক। আমরা দেখতে পাচ্ছি পি তোমাদের 4টে আছে, ও তোমাদের 11টা আছে, 11টা কী করে এলো, দেখো এখানে 10টা, এখানে 1টা, 11টা, আর এইচ তোমাদের কটা আছে, 2টো, এদিকে পি তোমাদের 1টা আছে, এইচ তোমাদের 3টে আছে, আর ও তোমাদের 4টে আছে। দেখো পি তো আমার 4টে থাকার কথা, তো একটা কাজ করো পিকে ফার্স্ট 4টে দিয়ে দাও, দেখো কী হয়। তো এখানে যদি আমি পিকে 4 দেই তাহলে সামনে আমাকে বসাতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো 4-3-এ দেখো এইটার যেটা সামনে থাকে আর নিচে যেটা থাকে সেটা গুণ হয়ে যায়, তো 4-3 আমার কী হচ্ছে, 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 4-3 আমাদের 12 হচ্ছে। এবার হাইড্রোজেনকে 12 করতে গেলে এখানে তো 2 আছে, তো সামনেটা 6 বসিয়ে দাও, দেখো এখানে 6 × 2 = 12 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার দেখো হাইড্রোজেন তো আমাদের ব্যালেন্স হয়ে গেল, কারণ এখানে দেখতে পাচ্ছ 12টা হয়ে গেছে হাইড্রোজেন। দেখো এবার আমাদের হাইড্রোজেন কটা হয়ে গেছে, এইচ লিখে দিচ্ছি এখানে, এইচ তোমাদের হয়ে গেছে 12টা, এদিকেও দেখো এইচ আমাদের 12টা আছে, দেখো 4-3-এ 12, তার মানে এখানেও এইচ আমাদের 12টা আছে, যেগুলো ব্যালেন্স হয়ে যাচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। আচ্ছা পি আমাদের 4টে হয়ে গেছে, এদিকেও পি আমাদের 4টে ছিল, এদিকেও পি আমাদের 4টে হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। ওকে আমাদের ব্যালেন্স কী করতে হবে, ব্যালেন্স করতে হবে আমাদের অক্সিজেন, দেখো অক্সিজেন কটা হয়েছে, 4 × 4, 4×4 = 16টা অক্সিজেন হয়েছে, এদিকে আমাদের অক্সিজেন কটা হয়েছে, 16টা, ঠিক আছে, এদিকেও কি আমাদের 16টা অক্সিজেন হয়েছে, দেখতে পাচ্ছ এখানে 10টা অক্সিজেন আছে, আর এখানে 6 × 1, কারণ এখানে তো কিছু নেই মানে 1 আছে, 6 × 1 মানে 6, তাহলে 6 + 10 = 16,
এই যে আগে 11টা ছিল, এটা এখন এখানে কি হয়ে গেছে, অক্সিজেন কি হয়ে গেছে, 16টা হয়ে গেছে। তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেছে, এদিকেও দেখো অক্সিজেন আমাদের 16টা, এদিকে দেখো পি আমাদের 4টে, এদিকে দেখো হাইড্রোজেন আমাদের 12টা। এইবার এসো আমাদের প্রশ্নে কি বলেছে, এই বিক্রিয়াতে জলের কতগুলো অণুর প্রয়োজন। দেখো জলের কতগুলো অণুর প্রয়োজন, 6টা অণুর প্রয়োজন। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 6 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার যদি কেউ এইটাতে না বুঝতে পারো, কারণ এখানে তো আমি আর এক্সাম্পল দিতে পারছি না, তোমরা কি করো কেমিক্যাল রিয়াকশন ব্যালেন্সিং WB এক্সাম পোর্টাল বলে ইউটিউবে সার্চ করো, পেয়ে যাবে। আর আমি চেষ্টা করছি এটাকে কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার, এই ভিডিওটা যে লিঙ্ক, ওই যে বললাম যেটা দার্শনিক বিক্রিয়া ব্যালেন্স করার যে ফর্মুলা যে লিঙ্ক, সেটা আমি এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে এবং কমেন্টে আছে তাতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। কতবার এই প্রশ্নটা বলো আমাদের এইটুকু ভিডিওতে ঘুরে ফিরে এলো, বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট, ঠিক আছে? একটু আগেও তোমাদের বলেছিলাম যে এটা কিন্তু তোমাদের দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পল, ডবল ডিসপ্লেসমেন্ট ফর্মুলা, ঠিক আছে, সরি ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানের এক্সাম্পল এটা। চলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন, একটি মৃদু ক্ষার, এটাকে যখন রান্নার কাজে ব্যবহার করা হয় তখন কি হয়, রান্নার যে প্রক্রিয়া সেটা দ্রুত হয়, ঠিক আছে? তো সেই যে ক্ষার সেইটার নাম কি, এবং সেখানে একটা ফর্মুলারও উল্লেখ করা রয়েছে, NaCl তুমি ইউজ করছো, তার সঙ্গে তুমি H2Oকে ইউজ করাচ্ছ, তার সঙ্গে তুমি ইউজ করাচ্ছ কার্বন ডাইঅক্সাইডকে, এবং তার সঙ্গে তুমি NH3কে ইউজ করাচ্ছ, ঠিক আছে? এর ফলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে NaHCO3, ঠিক আছে, সরি NaHCO3, এবং তার সঙ্গে একটা জিনিস উৎপন্ন হয় সেটা হচ্ছে NaH4Cl। এই যে NaHCO3 এইটাকে বলা হয়, এই যে NaHCO3 এটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট, বা কি বলা হয়, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে, বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট। বাই কেন বলা হয়, কারণ দেখতে পাচ্ছ এখানে H আছে তাই, এবং এই কারণেই এটাকে হাইড্রোজেন কার্বনেটও বলা হয়, ঠিক আছে? তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আর এটা কি, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, আর এই প্রশ্নটা কিন্তু তোমাদের 15/11/2018 পড়া প্রশ্ন, ঠিক আছে, Shift 3-এর প্রশ্ন, এটাও বলে দিলাম তোমাদের, ঠিক আছে, 15/11/2018 Shift 3-এর প্রশ্ন। তোমরা ভাবো যে গ্রুপ ডিতে মনে হয় স্টেটমেন্ট বেসড প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি থেকে আসে না, এটা কিন্তু এসেছে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো কি বলেছে সেটা দেখো, বলেছে যে তোমাদের এই যে বিক্রিয়াটা দেওয়া রয়েছে, এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে একটা রিভার্সিবল রিয়াকশন। তার মানে কি, মানে এই বিক্রিয়াটায় এদিক থেকে যেমন এদিকে যাওয়া যায়, তেমন এটাকে ভাঙলে আবার এগুলো পাওয়া যায়, ঠিক আছে? এটা কি কারেক্ট? এটা কিন্তু কারেক্ট, ঠিক আছে? নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা পাচ্ছি হচ্ছে অ্যামোনিয়া, এবং এটাকে আবার যদি তুমি তাপ দাও তাহলে এইটাতে আবার পরিণত করা যায়, ঠিক আছে? সেমভাবে তাপীয় বিয়োজন মানে থার্মাল ডিকম্পোজিশন, ঠিক আছে? থার্মাল ডিকম্পোজিশন কাকে বলা হয়, যখন তুমি ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিচ্ছে, এই জায়গায় তুমি হিট দাও, ঠিক আছে, এবং তাপ দেওয়ার ফলে কী হয়, এটা ভেঙে যায়। আমরা জানি ডিকম্পোজিশন মানে ভেঙে যায়, একটা ভেঙে অনেকগুলো তৈরি হওয়া। দেখো এখানে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, আর তোমাদের কী হচ্ছে, CO2 নির্গত হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। তো এটা কিন্তু একটা রিয়েলি তাপীয় বিয়োজন বা থার্মাল ডিকম্পোজিশন বিক্রিয়ারই এক্সাম্পল, ঠিক আছে? তো দুটোই এখানে কারেক্ট, ঠিক আছে? তো তোমরা অ্যান্সার কী করবে, দুটো বিবৃতি কিন্তু এখানে সঠিক, এটা আমাদের অ্যান্সার করবে। দেখো বুঝতে অনেক ইজি তোমাদের লাগলো, কারণ প্রথম দিকে আমি তোমাদের বেসিকটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, এর আর একটা পার্ট আসবে এবং সেইটাতে এটা কমপ্লিট হয়ে যাবে। টোটাল ওখানে দেখলাম আমি ওই 54 থেকে 55টা প্রশ্নই আছে, তবে আমি তোমাদের রাসায়নিক বিক্রিয়ার ওপর কিন্তু অলরেডি ক্লাস দিয়ে দিয়েছি, সেখানে দেখবে NCERTতে আরও ক্লাস আমি মানে আরও কোশ্চেন্স আমি ওখানে করিয়েছিলাম, ঠিক আছে? এবং ডবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া কী, প্রত্যেকটা ভেঙে ভেঙে তোমাদের করানো আছে। ইনফ্যাক্ট জারণ বিজারণের ওপর আমার আলাদা একটা পার্টই আছে, জারণ বিজারণের ওপর অনেক কোশ্চেন সমেত, তো সেইগুলো তোমরা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এগুলো তো মাত্র 55টা প্রশ্ন আছে ওখানে, আমি সেটা ভেঙে তোমাদের করাচ্ছি। আজকে ওভারঅল তোমাদের মনে হয় 28 থেকে 27টা প্রশ্ন ওভারঅল এসেছে, নেক্সট দিন তোমাদের বাকি প্রশ্নগুলো সব চলে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ।